তো এই যে সকাল সকালে হলো ইলিশ মাছ কাটতেছি মরুমদের জন্য, তারপরে আমার চাচা শ্বশুর ঘরে ননদ আসছে সাথী, আপনারা হয়তো বলেন চেনেন না সাথীকে, এর আগে কখনো দেখেন নাই। তো সাথী আসছে সকালবেলা, থেকে ইলিশ মাছ বের করলাম রান্না করবো। কালকে রাত্র ইলিশ মাছ ভাইজার শাক দিয়ে ভাত খেয়েছিলাম। তো মরুমকে হলো কালকে আলাম একটা মাছ দেওয়া হয়েছে, মরুম খেতে পারে নাই। আজকে মরুম এটা খাইতে পারবা? আলাম বাজলে কেন এত ছোট নাই খাইতে পারো নাই? আমার খারাপ উন্নত মরুম হলো কালকে ছোট একটা মাছই খাইতে পারে নাই। আজকে এই বড় মাছটা হলো মরুম তো বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আমি করছিলাম, কিন্তু মরুম হলো খাইতে পারবো না। মরুম তুমি ডিম খাইবে? মরুম হলো ডিমের আশা করে রয়েছে, ডিম খাইবো। মরুম যদি ডিম না হয় মরুম তাহলে একটা মাছের পিস খেলবে তাই? তুমি যে তোমার যে অনুষ্ঠান, আমরা ভাবলাম একবার তোমার দাদি দাদাই এই বুঝে আর দেহ মেয়ের আগে মনে হয় দেহ না, তুমি যে হঠাৎ করে যাঙ্গ ভাই চাইলা কি লিখে আবার দাওয়াত করে চাইলা তাই? বাবা দাও দিলে দিছো, তুমি দিবা না, তোমারটা তো এক্সট্রা দাও। কত কিছু বড় সাইজের একটা ডিম হয়েছে মাছটায়, মরুম যেহেতু ডিম খাইব এইখান থেকে এই পর্যন্ত এক গিব্বা একটা ডিম হয়েছে, পাও এক গিব্বা। তোমার পাও যে বড় হয়েছে, এদিনকে দেখলাম কত বড় জুতা আছে, তোমার পায়ে লাগে না এই ডিম, ডিম গুলো পায়ে করতে কষ্ট হয় সিঁড়িতে মাছ তো। বাবা মাছ কাটছিল? আমি কিভাবে বাইর করি, তোমার বাবার কবে এইভাবে বাইর করতে হবে, আমি এইভাবে বাইর করি দেখছো? আমাদের বাঘ খাইবা, বাঘ করে খাইবা দুই বোনে, তোমার আপুর লোক বাঘ করে খাইবা? সব বাঘ করে দাদি দাদি সবকিছু করে না আকাম না না আমায় তোর এম করে না আপু, লাগিয়ে দাও তোমার মাছ খেয়ে লাইতেছে বাঘ দিব না, এম করলে বাঘ দিব না ওরে দুন্দুল দেখ না সাবি না এক কাত পুরো না রে নিজ আমাদের কাকার ক্ষেত্র সকালবেলা আনছে এগুলো।
ওরে মিস্ত্রি এটা কি আমার মোবাইল নেই বোকা এটা দুই তোর ফুপির মোবাইল যা কত কষ্ট করে আসতেছে সাথে আমি কি করো গিরাফেরটা কান্দো নাই তো আজকে বুঝছেন দুঃখের সুরে কে আর বোন ফোন দেয় নাই ভাইয়া আমাদের হলো একটা বল্লার বাসা হইছে তো বল্লার বাসা কাটবে এই যে কাটার জন্য হলো বাবা মানুষ নিয়ে আসছে বল্লার বাসা কিভাবে কাটে তা আপনাদের সাথে শেয়ার করব ধোঁয়া নিয়া হারতাছে কলার ইসের সাথে ধোঁয়া মিক্স করে নিছে তো এখন হলো তারা বল্লার চাকটা কাটবে আসলে ভয় লাগতেছে না আবুতাল হ্যাঁ আবুতাল তুমি বাইতে যাও আমি কাটতে নিয়ে যাও মধু নিয়ে যাও বল্লা কামড় উঠে দাও কাজ যাও যে ধোয়া দিছে এই যে কিছু মধু আছে দেখেন মন সহকারে মধু নাই আঙ্কেল ও যে মোটা হয়েছে না মধু আছে কাটবো না কি করে দেখেন এই যে মধু কাটার জন্য এটার ভিতরে কাটতে না এটি ভিতরে ঢুকাই আবার এটি দাগুন দাগুন করে দিলাম আর এই যে খাঁটি মধু আজকে হলো মধু কাটবে আমাদের কি মজা আবুতাল হা তুই মধু খাই দেখো কি মজা আসো আসো যাইব আর মা হবা গেলে কি হয়েছে আপনি একটু সাইকেল উড়ান একটু ঘুরান সাইকেল তাই গিয়ে দিয়েছেন গা কাকা বলো সাইকেল চালাইতে রেন কাকা মোটরসাইকেল চালাইতে রেন না কাকা সব পারে সব পারে আমরা হাতে দিবার সিএনজি দিয়ে সিএনজি চালান ঠিক আছে সিএনজি আর ঠিক মতো ইয়ে হাতে না কবে কবে কই তো এই যে আপনি ওই যে সিএনজি তো চলেন না
কবে কাকা দিয়ে যায় একদিন রাত্রে আমি চালাই আনলো কাজের থেকে হ্যালো পড়ে গেল পড়ে গেল ভয় ভয় দিয়েছে আমার দিয়ে তুই চালা আমি এমনি হিজাব বানতাই না রে এমনি কেন আমার কইবে না ভাবি এমনি হিজাব বানতাছি আহ দেখ এমনি কেমনি হিজাব বান্ধ হা বান্ধানোর সময় একটু ডাক দিও না আমি তো জানি না তুই এমনি বান্ধবা এই নানু বার কাছে যাও চালাও তো তাহলে একটু চালাও তো সাইকেলটা চালাও সাইকেলটা ব্যাক হয়ে গেছে বুঝছো ওই সাইকেল ব্যাক হয়ে গেছে এই যে আমার নানু থুলো চলে যাচ্ছে কি হয়েছে তবু পত্রের ভিতরে ব্রেক দিলি কে কমনে যাইব যাও সাথে আবার আইও ভাই আচ্ছা আহ তোমরা যাও না কই ওই সাইডে রুড়ি দেহ ওই যে ছোট ছোট যে বেড়াগুলো আছে না হ্যাঁ কি কই মাছটার বাজলাম না আমাদের বাড়িতে বেশিরভাগ মাছ ভাজা তারপর রান্না করা হয় আজকে ভাবলাম যে এভাবেই খাবো কারণ এই মানে মাছ আসলে মতন থেকে মানে সবসময় আমরা চিন্তা করি যে কষাই রাঁধুন তারপর রান্না করতে আসলে আর কষাই রান্না হয় না কারণ আমার শ্বশুরগুলো খায় না আর আজকে কেউ গোগালে নাই এই জন্য আমার হলো কষাই না মাংস মাছ দিয়ে ভাত খাইতে মন চাইতেছে আব্বা যখন বলছে বাজাস নাই তখন মা মন নেই কি মজা আব্বা তা জান না আব্বা বলো সব সময় বাজা বাজা ইয়ের ভিতরে অনেকে কন্টা যেভাবে করে ওইভাবে হলো লাউ কাইতে দেয় মাছের ভিতরে তার সে এভাবে কাইতে দিবেন এই যে এরকম করে মোটা মোটা করে লাউটা নরম হয়ে যাবো আর অনেক মজা লাগবে